আমার বাহিনী কো আরা কোারে গেল আরাই গেছে দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি আমরা রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে এবং সায়েন্স ল্যাব মোড়ে হঠাৎ করেই আমরা এখানে কভার করছিলাম যে এখানে যে বিস্ফোরণের দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাটি হঠাৎ করেই দেখি ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে দুই গ্রুপের একটি হানাহানি শুরু হয়ে যায় এবং সেখানে এই হঠাৎ করেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপরও আক্রমণ করে আইন শৃঙ্খলা বাহিনীর উপরও আক্রমণ করে এবং সেই আক্রমণের পরপরই কিছুক্ষণ আগে টিয়ার সেল নিক্ষেপ করা হয় এবং টিয়ার সেল শিক্ষার্থী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটা আহত হয়েছেন অনেকে আগুন জ্বালিয়ে নিজেদের চোখে যে টিয়ার সেলে গ্যাসের যে প্রভাবটি পড়েছে সেটি নিষ্কাশনের ব্যবস্থা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাবের মোড়ে হঠাৎ করেই ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষটি মূলত এর আগে যে দু তিন দিন সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের রেশ ধরেই আজকের রেশটি কিন্তু আজকের সায়েন্স ল্যাবরেটরি এই মোড়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এমনি যথেষ্ট হৃদয় বিদারক এবং সেই হৃদয় বিদারক পরিস্থিতির মাঝেও ঢাকা কলেজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের এ ধরনের একটি আচরণ এ ধরনের একটি মারামারি হানাহানিপূর্ণ একটি আচরণ সেটি যথেষ্ট দুঃখজনক বলে এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু বলেছেন একই সাথে এখানে যে সকালবেলায় যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় সামাল দিতেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য ফোর্সের সদস্যরা কিন্তু এমনি হিমশিম খেয়ে আছেন ঠিক তার মধ্যেই হঠাৎ করে এভাবে শিক্ষার্থীদের এই দুই তিন দিন আগের যে সংঘর্ষ তারা করছিল নিজেদের মধ্যে যে কন্দল চলছিল সেই কন্দলের রেশ টেনেই আজকে আবারও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এই হৃদয় বিদারক পরিস্থিতির মাঝেও তারা এমন একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সৃষ্টি করে দর্শক বর্তমানে সায়েন্স ল্যাবরেটরি মোড়টি যথেষ্ট থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বড় একটি ইউনিট কিন্তু এখানে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে আবারও আইডিয়াল কলেজের দিক থেকে কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে আসছে এবং তারা মিছিল নিয়ে এগিয়ে আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে প্রস্তুত রয়েছেন তৎপর রয়েছেন যখন তখন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাগুলো নিচে নামাও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ একটি ধাওয়া দেওয়ার চেষ্টা করছেন ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বা পুলিশের কিন্তু একটি ধাওয়া চলছে এবং তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে এই জায়গাটি এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সংঘর্ষপূর্ণ পরিস্থিতি চারপাশে বিরাজ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এ মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর ইট পাটকেল নিক্ষেপ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একে তো চারপাশে এমন একটি হৃদয় বিদারক পরিস্থিতি এবং সেখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঠিক এইভাবেই এবং এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিয়ার সেল নিক্ষেপ শুরু হয়ে গেছে পুলিশের পক্ষ থেকে তুমি চোখ দেখো চোখ দেখো আমার সাথে থাকো সাথে থাকো দর্শক
আপনারা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষের মধ্যে একজনকে কিন্তু আটক করেছে পুলিশ ইতিমধ্যে। দর্শক আপনারা বুঝতে পারছেন যে কতটা সংঘর্ষপূর্ণ একটি পরিস্থিতি এখানে আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ এবং তার মধ্যে কিন্তু এখানে হেলমেট পরেও কিছু শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং দর্শক আপনারা দেখছেন এইভাবে করে ছত্রভঙ্গ করে যারা এই এই আক্রমণের মধ্যে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু এইভাবে করে একে একে আটক করে নিয়ে যাচ্ছেন পুলিশ এবং দর্শক হঠাৎ করে আমরা জানি যে এখানে এমনি সকাল থেকে সায়েন্স ল্যাব মোড়ে একটি হৃদয় বিদারক ঘটনা এখানে ঘটেছে। একটি বিস্ফোরণের মধ্য দিয়ে অনেকগুলো মানুষ প্রাণ হারিয়েছেন এবং একই সাথে সেখানে কিন্তু অনেক শতাধিক মানুষ এখানে আহত হয়েছেন, তার মধ্যেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এভাবেই কিন্তু আক্রমণে জড়িয়ে পরিস্থিতি আরও গম্ভীর করে দিয়েছে। এমনিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তৎপর ছিলেন সকাল থেকেই এখানে, যে পরিবেশ, যে গম্ভীর পরিবেশ সেই পরিবেশ মোকাবেলায়, এবং তার মধ্য থেকেই আবারও এই দুই গ্রুপের যে আক্রমণাত্মক আচরণ তা কিন্তু আরও বেশি এই পরিবেশকে গম্ভীর করে দিয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছেন এবং প্রস্তুত রয়েছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে তারা এড়িয়ে এই থমথমে পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ এই নিউ মার্কেট জোনের সবচেয়ে বড় যে পুলিশের যে দলটি সেটি কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে, এবং কিছুক্ষণ পরপরই এখানে কিন্তু আইডিয়াল কলেজের এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আক্রমণে জড়িয়ে পড়ছে। এবং আমরা দেখেছি যে শুরুর দিকে হঠাৎ করে ঢাকা কলেজের দিক থেকে লাঠি শোটা হাতে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে আসে। এরপরে গণমাধ্যম কর্মীদের উপর তারা লাঠি শোটা নিয়ে আক্রমণ করার চেষ্টা করে, কারণ গণমাধ্যম কর্মীদের সাথে যে ক্যামেরা ছিল সেই ক্যামেরার উপর আক্রমণ করার চেষ্টা করে। তার কিছুক্ষণ পরেই এখানে এমনি সকাল থেকে যানজট তৈরি হয়ে আছে সায়েন্স ল্যাবের মোড়ে, প্রিয়াঙ্কা শপিং সেন্টারের পাশে যে বিস্ফোরণটি হয়েছে সেই দুর্ঘটনার জন্য কিন্তু এখানে সায়েন্স ল্যাব মোড়ে দীর্ঘ সময় ধরে যানজট ছিল। সেই যানজটে বসে থাকা যে বাসগুলি দাঁড়িয়েছিল সেই বাসের ভেতর থেকে যারা ভিডিও করছিলেন সেই বাসে ঢুকেও পর্যন্ত সাধারণ যাত্রী যারা আছে তাদের উপর আক্রমণ চালায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাদের মোবাইল ফোনগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করেন তারা, এমনকি বাসের জানালা দরজা ভেঙে দিয়ে একটি বিশৃঙ্খলা পরিবেশ তারা তৈরি করে। পরবর্তীতে তারা সায়েন্স ল্যাবের মোড় থেকে ভাঙচুর করতে করতে পুলিশের সাথে আক্রমণ করতে করতে তারা কিন্তু আইডিয়াল কলেজের দিকে এগিয়ে যায়, এবং আইডিয়াল কলেজের দিকে এগিয়ে যায়। এবং আইডিয়াল কলেজে সেখানে গিয়ে যখন ধাওয়াপাল্টা ধাওয়া হয় এরপরে পুলিশ সদস্যরা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। দর্শক আবারও দেখা যাচ্ছে পুলিশ তৎপর এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক পাটকেল মারবে না,
দর্শক এই মুহূর্তে সায়েন্স ল্যাবের মোড়ে এখানে কিন্তু বেশ থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে আর মনে হয় না ফিরবো কেন ওইখানে কি আছে আর আর কিছু হয়েছে আচ্ছা কি ফুটেজ লাগবে হ্যাঁ কি ঝুড়ি কি ঝুড়ি পেপে পেপে আচ্ছা আচ্ছা ওইটার শট লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওইদিকে দেখি আমি না গেলে আমি কালালে পাঠাচ্ছি দেখি তোমরা যে খাওয়া দাওয়া করেছো না ঢাকা কলেজ দুটাই তো ছিল শিক্ষার্থীদেরকে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা পুলিশকে কেন্দ্র করে ইট পাথর এবং পাথর নিক্ষেপ করে দর্শক আমাদের মাঝে একজন গণমাধ্যম কর্মী আছে যিনি যিনি শুরু থেকেই এই বিষয়টিতে লাইভে ছিলেন আমরা একটু তার কাছে জানতে চাচ্ছি আসলে কি হয়েছিল আসলে হঠাৎ করে আমরা আপনারা জানেন যে ঠিক প্রিয়াঙ্গন ইনফরমেশন সেন্টার এখানে একটি বিল্ডিং ধসের ঘটনা ঘটে আমরা সেখানেই ছিলাম সেখানকারই সংবাদ আমরা সংগ্রহ করছিলাম কিন্তু হঠাৎ করে আমরা দেখি যে ঢাকা কলেজের এই পাশ থেকে মানে রাস্তার এই পাশ থেকে প্রায় 500 থেকে 600 জন লাঠি সুতা নিয়ে সামনের দিকে আগাচ্ছে আইডিয়াল কলেজের দিকে আগাচ্ছে এরপরে আমরা যখনই ক্যামেরা অন করতে যাই তারা আমাদের ক্যামেরার উপরে এক ধরনের আক্রমণ করে এবং ভিডিও করতে নিষেধ করা হয় আমার একজন সহকর্মীর ফোন কেড়ে নিয়ে তারা ভিডিওটি ডিলিট করে দেয় পরবর্তীতে আমরা পুলিশের সহযোগিতা নিয়ে সামনে এগোতে এসে দেখি যে আইডিয়াল কলেজ এবং যে ঢাকা কলেজের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু চলছিল হঠাৎ করে পুলিশ কিন্তু এখানে এসে দুই শিক্ষার্থী মানে দুই কলেজের শিক্ষার্থীদেরকে এক ধরনের ছত্রভঙ্গ করে দিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল কিন্তু এক পর্যায়ে শিক্ষার্থীরা হচ্ছে পুলিশের উপরে ইট পাথর এবং বিভিন্ন ধাতব ছুড়ে এবং তাদেরকে আহত করার চেষ্টা করে লাঠিসুটা নিয়েও দেশীয় অস্ত্র এবং লাঠিসুটা নিয়েও কিন্তু তারা আক্রমণ করে পুলিশের উপরে পুলিশ তখন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তাদেরকে একটি অস্ত্র নিক্ষেপ করে এবং তারা এখন ছত্রভঙ্গ হয়ে গেছে প্রায় তারা ঢাকা কলেজে ওদিক চলে গেছে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে প্রশাসন বলেছে যে তাদের কলেজ থেকে শিক্ষার্থীদেরকে বের করে দিতে এবং চলে দিতে এই মুহূর্তে এখন অবস্থান থেকে আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের মাঝামাঝি একটা অবস্থানে আছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা চলে গেছে কিন্তু তারা রাস্তার মধ্যে আবার বারবার গাড়ি তারা আটক করার চেষ্টা করছে মূলত এই ঘটনাটা বিগত 2 থেকে 3 দিন আগে একটি গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে এই ঘটনাটা আবারও রিপিট হয়েছে আজকে
এই ছিল হচ্ছে শেষ সংবাদ ওকে ধন্যবাদ মুজাহিদ ভাই আমরা এই মুহূর্তে শুনছিলাম আমাদেরই একজন গণমাধ্যম কর্মী তিনি শুরু থেকেই এই আক্রমণের মাঝেই ছিলেন এবং তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম মূলত ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে একটি ধাওয়া পাল্টা ধাওয়া সহ এখানে একটি আক্রমণ এবং একটি বিশৃঙ্খলা টাইপের পরিস্থিতি এখানে তৈরি হয় দু তিন তিন দিন আগে তাদের মাঝে একটি বিষয়কে কেন্দ্র করে কন্দল তৈরি হয় সেই কন্দলের রেশ ধরেই আজকে কিন্তু ঢাকা কলেজ সহ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মাঝে এই বিশৃঙ্খলা তৈরি হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক তারা তাদের উপর চড়াও হয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় থেকে মোড়ে বেশ থমথমে একটি পরিবেশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি ছিলেন